উচিত কথা কইতাম চাই না আবার না কইলেও তো চলে না আমরা দেশে ইন্নালিল্লাহ আর আলহামদুলিল্লাহ লয়া একটা পেঁচ লাগে গেছে কোন জায়গাত মানুষ আলহামদুলিল্লাহ কইব আর কোন জায়গাত ইন্নালিল্লাহ কইব এটা মানুষ বুঝতাছে না কোন কোন জায়গাত মানুষে ইন্নালিল্লাহ কইয়া শাস্তির সম্মুখীন হইতাছে আবার কোন কোন জায়গাত আলহামদুলিল্লাহ কইয়া জেল কাটতাছে মানে কোন জায়গাত আলহামদুলিল্লাহ কইব আর কোন জায়গাত ইন্নালিল্লাহ কইব এটা বুঝতাছে না এখন আমার কথা হইল এই পেঁচটা লাগলো কিভাবে আচ্ছা আইন হেরাই কোন একজন মানুষ মারা গেলে কি কোন লাগে আলহামদুলিল্লাহ নাকি ইন্নালিল্লাহ আমি তো জানি ইন্নালিল্লাহ কোয়া লাগে কিন্তু বর্তমানে বাংলাদেশে ঘটতাছে উল্টা ঘটনা কয়েকদিন আগে আমাদের তিনজন পুলিশ ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এর মাঝে কিছু মানুষে আলহামদুলিল্লাহ কোয়া শুরু করছে এখন আবার আওয়ামী লীগের এক বড় নেতা নাটোর চার আসনের এমপি আব্দুল কুদ্দুস সাহেব মারা গেছে এখানেও আলহামদুলিল্লাহর বন্যা বয়ে গেছে মানুষ খালি আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ কমেন্ট করতেছে আপনারা যদি বিভিন্ন সংবাদ মাধ্যমের নিউজগুলাতে যাইয়া কমেন্টগুলো দেখেন তাইলে দেখতে পারবেন আলহামদুলিল্লাহর বন্যা এখন প্রশ্ন হইল এই উল্টা কাজটা মানুষে কেন করতেছে এর সূত্রপাত কিছুদিন আগের ঘটনা কিছুদিন আগে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি মারা গেছে স্বাভাবিকভাবেই একজন মানুষ মারা গেলে ইন্নালিল্লাহ পড়তে হয় কিন্তু আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি মারা যাওয়ার পর যারা যারা ইন্নালিল্লাহ পড়ছে অনেকেই শাস্তির সম্মুখীন হয়েছে অনেকেই পদ হারাইছে অনেকে দল থেকে বহিষ্কার হয়েছে এরপরে মানুষে বয়ফায়া ইন্নালিল্লাহ বলে না তখন তাকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এরপর তাকে একজন মানুষ মরলেই মানুষে কয় আলহামদুলিল্লাহ বিশেষ করে কোনো আওয়ামী লীগের নেতা মারা গেলে আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর একটা বন্যা বয়ে যা এটা ঠিক না কোনো মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলাটা ঠিক না এখন এই আলহামদুলিল্লাহ আর থামতাছে না সরকারের উচিত যারা যারা দেলোয়ার হুসাইন সাইদি মারা যাওয়ার পর ইন্নালিল্লাহ বললে শাস্তির সম্মুখীন হয়েছিল সবার শাস্তি বাতিল করে দেওয়া তাইলেই আমার মনে হয় আলহামদুলিল্লাহ বলাটা কমতে পারে যাই হোক আলহামদুলিল্লাহর জায়গায় ইন্নালিল্লাহ আর ইন্নালিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ এই উল্টা কথাটা আর কেউ বলবেন না আর কোনো মানুষ মারা গেলে ইন্নালিল্লাহ বলতে কেউ বাধাও সৃষ্টি করবেন না তাহলে আমার মনে হয় আর কোনো সমস্যা হইবে না আর কিছুই বলার নাই যে যাই করেন পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বেন